অবৈধ সম্পর্কের জের যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। আহত যুবক ভর্তি হাসপাতালে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ। যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে। ঘটনায় জখম সুরজিৎ সিং নামে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বাইকে করে এসে চারজন দুষ্কৃতী এলো পাথারি চপার দিয়ে কোপাতে থাকে সুরজিৎ সিংকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ। এরপরই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএনবোস হাসপাতালে সুরজিৎকে ভর্তি করে। অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা তাকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ত্রিকোণ প্রেমের জেরে সুরজিৎকে খুনের চেষ্টা দুষ্কৃতীদের। ব্যারাকপুরে যুবককে এলো পাথারি কোপানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত রবি সিং ওরফে গুচুকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। সুরজিতের স্ত্রী পারমিতা সিং দাসের সাথে বিয়ের আগে হামলাকারী গুচুর অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। এই অবৈধ সম্পর্কের কথা কিছুদিন আগে সুরজিৎ জানতে পারে। তারপর থেকেই পারমিতাকে মারধর শুরু করে এবং পারমিতার ফোনও কেড়ে নেয় সুরজিৎ। এর আগেই সুরজিতের ওপর আক্রমণ। তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই জানতে পেরেছেন টিটাগড় থানার পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয়। পাড়া থেকে একটা ছেলে ফোন করলো যে দাদা আপনি তাড়াতাড়ি আসুন, পাড়াতে একটা মার্ডার হয়ে গেছে। আপনি কী বলছিস? বলছে হ্যাঁ একটা মার্ডার হয়ে গেছে, একটা বডি পড়ে আছে, পুরো রক্ত একদম ভেসে আছে। তো আমি সঙ্গে সঙ্গে ওখানে দৌড়ালাম, আসলাম, দেখলাম যে বিটিনা গেটে একটা ভাড়পট্টি আছে, ওইখানটা পুরো রক্ত পুরো ভরে আছে। আমি আবার এগিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে এসে জিজ্ঞেস করছি কী হয়েছে, কার হয়েছে, কেউ বলতে পারছে না। লোক পুরো ভিড়, লোক বুঝতে পারছে না কে মারলো, কি কাকে মারলো। তখন এসে দেখছি কি আমার একটা পাড়ার ছেলে, আমার ওয়ার্ডের ছেলে সুরজিৎ সিং, তাকে কেউ চাপড় মেরেছে। তখন লোকাল ছেলেরা এসে নিয়ে বিএনবসে সঙ্গে সঙ্গে রাস করেছে। ও একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো, ভালো ছেলে। ওর কোনো পলিটিক্যাল এখানটা অ্যাঙ্গেল নেই, কোনো পলিটিক্স করতো না, সাধারণ ছেলে, প্রাইভেট ফার্মে চাকরি করতো। কিন্তু কারা মেরেছে, কেন মেরেছে, এখন খুব সিরিয়াস কন্ডিশন, ডাক্তাররা বলেছেন এখানটা রাখা যাবে না, আজিকার ট্রান্সফার করে দিয়েছেন। ও এখানটা মেরেছে, এখানটা মেরেছে, হাতে মেরেছে, খুব মানে ভয়ঙ্কর, দেখা যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।